হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। বন্ধুরা, বেশ গরম লাগছে আজকে, তাই জন্য দুদিকের দরজা খুলে দুদিকে আমাদের ব্যালকনি, জানো তো ভীষণ ফুরফুরে হাওয়া, একদিকে দিঘি আর দিকে ফাঁকা জায়গা, ব্যালকনি খুলে বসে গেছি তোমাদের সাথে গল্প করার জন্য। আজকে শুধু গল্প করব না, একটা জিনিসও তোমাদের দেখাবো। তো তোমরা সকলেই দেখেছো যে 23 মার্চ আমি মোহরকুঞ্জে গিয়েছিলাম কী করতে, আবির খেলতে। সেদিন ছিল আমাদের কালার্স গ্রুপের প্রি হোলি মিট। ভীষণ আনন্দ করেছি বন্ধুরা, জানো তো প্রতি বছর আমি যাই, এই দিনটা আমি মিস করি না। তো যদিও আমি ছোটোবেলা খুব একটা আবির খেলতাম না, কিন্তু এখন গ্রুপে এসে একটু একটু খেলি, এখন ভালো লাগে বেশ। তো যাই হোক, সেদিনকে খুব আনন্দ করেছি, তার সাথে সাথে বাড়ি ফেরার সময় খালি হাতে কিন্তু আসিনি, নিয়ে এসেছি একটা গ্রিন কালারের প্যাকেট। কী আছে প্যাকেটে আমিও জানি না, তোমরা তো জানোই না, সেটা আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব কী আছে বা কে দিল আমাকে, কে দিল, এটা একটা সাসপেন্সের ব্যাপার, কেনই বা দিল। তো গিফটটা দিল হচ্ছে আমাকে আমারই কালারসের মানে মেম্বার, বান্ধবী কাম বোন, আমার থেকে অনেকটাই জুনিয়র, ভীষণ ভালোবাসে। ওর নাম মৌসুমী মল্লিক পাল চৌধুরী। ওর মনের কথা শেয়ার করার একটা মনের মতন মানুষ হচ্ছে আমি, আর আমার মনের কথা শেয়ার করার মতন একটা মনের মানুষ হচ্ছে মৌসুমী। আমরা রাত্রির 1টা, 1:30, 12:30 অবধি ফোনে গল্পও করি, কোনো সময় যদি ওর কোনো কষ্ট হয় বা দুঃখ হয় সেগুলো জানায় রাত্রিবেলা করে। তো যাই হোক, ভীষণ ভালোবাসে। আর আরেকটা কথা না বললেই নয়, কালার্সের কোনো প্রোগ্রাম হলে আগে থেকে আমাকে বলবে, দিদি আসবে তো, দিদি আসবে তো, দিদি আসবে তো, কোন জামাটা পরবে, কোনটা কী পরবে, কীরকম সাজবে, মানে ও খুব আনন্দ পায় যে আমি গ্রুপ মিটে যাচ্ছি। তো যেদিনকে 23 তারিখে আমি গেছিলাম হোলি মিটে, আমি খালি একবার বলেছিলাম কারেন্ট নেই, জল নেই, স্নান করতে পারিনি, সত্যি সত্যি সেদিন কারেন্ট ছিল না, জল ছিল না, স্নান করতে করতে প্রায় 12:30 বেজে গেছিলো। ও কিন্তু খুব মনে কষ্ট পেয়েছিলো, দেখো না যেভাবে ম্যানেজ করে আসতে পারো কিনা, আলাম দাঁড়া পাগলি, ঠিক যাবো আমি দাঁড়া। তো যাই হোক, তো ও আমাকে এতটাই ভালোবেসে ভালোবেসে আমাকে কী দিয়েছে সেটা আজকে তোমাদের সামনে আমি ওপেন করব, তারপরে দেখব কী দিয়েছে আমাকে। আমি ওকে বললাম কী দরকার ছিল মৌসুমী, বলে কেন দিদি তোমাকে ভালোবেসে আমি কি কিছু দিতে পারি না? আমি বলছি হ্যাঁ সে তো পারিস, কিন্তু আমার তো এখন জন্মদিনও না কিছুই না। তো দেখি বন্ধুরা ও কী দিয়েছে। আর মেয়েটা ভীষণ ভালো মেয়ে, তোমরা মানে কী বলবো, তোমরা তো চেনো না, যারা চেনা পরিচিতর মধ্যে আমার ভিডিওটা দেখবে তারা জানে ও খুব ভালো, মানে কোনো প্রোগ্রামে গেলে সকলের সাথে ফটো তুলবে, সকলের সাথে ফটো তুলবে, ওর মনটা এতটাই ভালো, আর 4-5 দিন ধরে সমানে ফটো পোস্ট করবে। তো চলো এত বকবকা না করে মৌসুমী কী দিয়েছে আমরা একটু দেখে নিই, কেমন খুব সুন্দর করে প্যাকিংও করেছে, দেখো বন্ধুরা কী সুন্দর, জানি না আমি এটার মধ্যে কী আছে। আমাকে কালকা থেকেই বলছে তুমি কিন্তু খুলে দেখো, খুলে কে দেখো, আমি দেখ আমি খুলবো না, আমি এটা আমার বন্ধুদের সাথে শেয়ার করব, তুই কী দিলি, আমার একটা মিষ্টি বোন তুই কী দিলি আমাকে সেটা আমি বন্ধুদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা খুলছি, আচ্ছা পার্সেলটা অনলাইন থেকে এসছে, এই যে পার্সেলটা নিয়েছে অনলাইন থেকে, দেখি এবার ভেতরে কী আছে। ভীষণ ভালো মনের মেয়ে একটা, শুধু জিনিসটা দিয়েছে বললে তা কিন্তু নয় বন্ধুরা, ও ভীষণই ভালো একটা মেয়ে। ও সেট দিয়েছে একটা, কী দরকার ছিল বলো, মানে আমি না কী বলবো ওকে, আমি বলেছি কেন তো দিতে গেলে এই সমস্ত বলতো, বলে দিদি আমি কি তোমাকে ভালোবেসে দিতে পারি না কিছু, এখন একটা ভালোবেসে যদি কেউ কিছু দেয় সেটা কি ফিরিয়ে দেওয়া যায়। খুব সুন্দর একটা সেট দিয়েছে দেখো বন্ধুরা, ব্ল্যাকের ওপরে। ও আচ্ছা আচ্ছা, এবার আমার মনে পড়েছে, দেখো দেখো কত সুন্দর সেটটা, এবার আমার মনে পড়েছে ও একদিন জানো তো 2-4টে গলার সেট না আমাকে মিশো থেকে না পছন্দ করতে বলেছিল, তখন আমি এই সেটটা না পছন্দ করেছিলাম, এটা পাগলিটা আমার জন্য কিনবে বলে আমাকে দিয়ে পছন্দ করিয়েছে। তো ভালোবেসে কেউ কিছু দিলে পরে মানে সেটা ছোট হোক আর বড় হোক বা দামি হোক আর কম দামি হোক সেটা কিন্তু অনেক মূল্যবান, আমার কাছে মৌসুমীর দেওয়া এই গিফটটা কিন্তু ভীষণ ভীষণ মূল্যবান, তার সাথে সুন্দর কানেরও আছে, এই যে এরকম কানের। তো থ্যাংক ইউ মৌসুমী, মানে কী বলবো, ধন্যবাদ দিয়ে তোকে ছোট করব না, তুই আমার একটা ছোট্ট মিষ্টি বোন, আমার বান্ধবী, ভালো বান্ধবী,
ভীষণ খুশি হয়েছি আমি এটা পড়ে। আর তুই বলেছিস দিদি যেটা দিয়েছি সেটা তুমি পড়ে ছবি তুলে আমাকে দেখাবে, আমি যেদিনকে পড়বো সেটা কোনো গ্রুপ প্রোগ্রামেই আমি এটা পড়বো আর তোকে দেখাবো। ভীষণ ভীষণ হ্যাপি আমি, তোর এই ভালোবাসার গিফটটা আমার কাছে অনেক অনেক মূল্যবান, ভীষণ ভালো হয়েছে। বন্ধুরা দেখো দুটো ইয়াররিং আছে, আমি আর খুললাম না ইয়াররিংটা, তোমরা দেখে নাও ওরকম সেট্টিমিন টাইপের ইয়াররিং, ভালো হয়েছে না বলো? ভালোবেসে কেউ কিছু দিলে না ভীষণ ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, আমি না খুব অল্পতে খুব খুশি হই, ভালোবেসে যদি কেউ আমাকে কিছু দেয় আর যদি ভালোবাসা কারো কাছ থেকে পাই আমি ভীষণ খুশি হয়ে যাই, কারণ ভালোবাসা জিনিসটা আমার কাছে খুব মূল্যবান। আর কেন জানি না যেখানে যাই সেখানে ভালোবাসার অনেক মানুষ আমি পেয়ে যাই যারা নাকি আমাকে ভালোবাসে। আর কারোর সাথে তো আমি হিংসা দ্বন্দ্ব ঝগড়া করি না, মোটামুটি সবাই আমাকে ভালোবাসে। আর আমার দ্বন্দ্ব ঝগড়া হিংসা একদম ভালো লাগে না। কিন্তু একটা কথা না বললেই নয়, লাস্টে বলি, আমি জানো তো বিয়ের আগে চেয়েছিলাম, যেহেতু আমি একা, এ কথাটা একদম মানে নিজস্ব ব্যক্তিগত কথা তোমাদের সাথে শেয়ার করছি, আমি না চেয়েছিলাম যে একটা এমন ফ্যামিলিতে আমার বিয়ে হবে যেখানে অনেক লোক থাকবে, বড় একটা ভাতের হাঁড়ি বসবে, আমার কপালে সেটা হলো না, সেই একা একারই সংসার। তো যাই হোক বন্ধুরা, মৌসুমির এই গিফটটা আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো, লাভ ইউ অল মৌসুমি, টাটা, বাই বাই। বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।